বিসমিল্লাহিরাহমানিরাহিম, ইমেজটা ইমেজ নিব, যে ইমেজটা আমরা ডাউনলোড করে দেখাবো সেই ইমেজটা পাবলিক ফোল্ডার আছে, এই যে ইমেজ ডট পিএনজি পিএনজি ইমেজটা, এটার এসআরসি ডিক্লার করব। এসআরসি উইল বি পাবলিক ফোল্ডারে থাকলে সরাসরি আমরা স্ল্যাশ দিয়ে ওই যে আমরা যে ফাইলটা নিতে চাচ্ছি সেই ফাইলটা লিখে দিব। যেমন আমরা এই ইমেজ ফাইলটা নিতে চাচ্ছি, ইমেজ ডট পিএনজি অল্টার ইমেজ, ইমেজটা চলে আসলো। এখন চাচ্ছে যে নিচে একটা বাটন দিব, যে বাটনটা হবে যে ডাউনলোড ইমেজ বাটন, ওই বাটনটাতে ক্লিক করলে যাতে ইমেজটা ডাউনলোড হয়ে যায়। সো এটার জন্য অ্যাঙ্কর ট্যাগ নিব, এরপরে এস রেপ দিব। এস রেপ কি দিব, ইউআরএল দিব, যে এখানে যে সোর্সটা দিয়েছি সেটাই, স্ল্যাশ ইমেজ, স্ল্যাশ ইমেজ ডট পিএনজি এক্সটেনশন সহ, এরপরে ডাউনলোড টাইপ করব, এরপরে আমরা দিব ডাউনলোড ইমেজ। ইয়েস, এখানে দেখা যাচ্ছে ডাউনলোড ইমেজ এসেছে, আমরা যখন এটাতে ক্লিক করব সাথে সাথে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড হয়ে গেল, ওপেন করে দেখি। ইয়েস, এটাতে আমরা ইচ্ছা মতো এই বাটনটাতে আমরা ইচ্ছা মতো স্টাইল সেট করতে পারি। যেমন আমি যেহেতু টেলোইন সিএসএস ইউজ করতেছি, তাই আমি টেলোইন সিএসএস ইউজ করে এটার স্টাইল সেট করতেছি। আপনারা যে কোনো ভাবে এটার স্টাইল সেট করতে পারেন, যেমন আমি এটার বিজি করে দিলাম রেড, এরপরে টেক্সট করে দিলাম হোয়াইট, এরপরে বিজি রেড হচ্ছে না কারণ এখানে নাম্বার সেট করতে হবে, বিজি 500 দিলাম, এরপরে রাউন্ডেড দিলাম, রেডিয়াস, ফেডিং এক্স, এক্স এক্সিস বরাবর ফেডিং দিলাম 5, ওয়াই এক্সিস বরাবর ফেডিং দিলাম 2। এই যে হয়ে গেল, খুব সুন্দর একটা বাটন, এই বাটনটাতে ক্লিক করলেই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে আমরা একটা ইমেজ ডাউনলোডের বাটন সেট করতে পারি। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।